মুসলিম রোগীর মৃত্যুর মুহূর্তে কালিমা পাঠ করলেন হিন্দু চিকিৎসক করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা যাচ্ছিলেন একজন মুসলিম নারী কিন্তু ওই সময় তার পরিবারের সদস্যদের হাসপাতালের কেবিনে প্রবেশ নিষিদ্ধ ছিল তখন সেখানে ছিলেন কেবল একজন হিন্দু নারী চিকিৎসক মৃত্যু পথযাত্রী রোগীর শেষ ইচ্ছে তিনি জানেন না তাই রোগীর মৃত্যুর মুহূর্তে কালিমা পাঠ করলেন চিকিৎসক দোয়ার শেষ লাইন ইহু মুহাম্মাদুর রসুল্লাহ বলার সঙ্গে সঙ্গেই মুসলমান নারীটি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ঘটনাটি দক্ষিণ ভারতের রাজ্য কেরালার একুশ মে এ খবরটি প্রকাশ হয় ওই হিন্দু চিকিৎসকের নাম ডাক্তার রেখা কৃষ্ণান তিনি কেরালার সেভানা হাসপাতাল ও গবেষণা কেন্দ্রের অভ্যন্তরীণ মেডিসিন বিশেষজ্ঞ হিসেবে কর্মরত তার জন্ম ভারতে হলেও বেড়ে উঠেছেন সংযুক্ত আরব আমিরাতের দুবাইতে বর্তমানে তার পুরো পরিবার কেবল তিনি একাই মাতৃভূমিতে ফিরে এসেছেন জানান আমিরাতে বহু সংস্কৃতির মাঝে বেড়ে ওঠার অভিজ্ঞতা এবং নিজ পরিবারের কাছ থেকে শিক্ষা পেয়েছেন কিভাবে অন্য ধর্ম ও মতাদর্শের মানুষদের শ্রদ্ধা করতে হয় ডক্টর কৃষ্ণান জানান করোনায় আক্রান্ত ছাপ্পান্ন বছর বয়সী মুসলিম নারী বেভাতুকে হাসপাতালে ভর্তি করার সময় নিউমোনিয়াতে সংক্রমিত ছিলেন সেজন্য তাকে তখন থেকেই ভেন্টিলেটর দিয়ে রাখা হয় কিন্তু সতেরো দিন ধরে সর্বোচ্চ চেষ্টা করার পর তার অঙ্গগুলো অচল হতে শুরু করে তাকে বাঁচানোর আশা হারিয়ে ফেলি এমন অবস্থায় তার পরিবারের সদস্যদের সঙ্গে কথা বললে তারা ভেন্টিলেটর খুলে ফেলার অনুমতি দেন তারা পরিস্থিতি ও বাস্তবতা মেনে নিয়েছে যখন আমি সেখানে মানে ক্যাবিনে দাঁড়িয়ে তার মৃত্যুর দিকে চলে যাওয়ার দৃশ্য দেখছিলাম তখন খুবই খারাপ লাগছিল আমি জানি না পরিবারের সঙ্গে তার শেষ স্মৃতি কী ছিল আমি নীরবে তার আত্মার শান্তির জন্য দোয়া করতে লাগলাম এবং এরপরেই কালিমা পাঠ শুরু করি যদি তার কন্যা বা পরিবারের সদস্যরা সেখানে থাকত তখন তারাও একই কাজ করত এটি কেবল ধর্মীয় নিয়ম নয় বরং মানবিকও যেটা আমাকে সবচেয়ে বেশি স্পর্শ করেছে তা হলো আমি যখন কলিমা পাঠ করা শেষ করি ঠিক তখনই ওই নারী শেষ নিশ্বাস ত্যাগ করেন এই দৃশ্য দেখার পর মনে হলো কেউ যেন অদৃশ্যভাবে আমাকে দিয়ে কাজটি করিয়েছে বলেন তিনি তিনি আরও জানান তার পিতামাতা সবসময় তাকে অন্য ধর্মের প্রতি সম্মান করতে শিখিয়েছে মন্দিরে পূজা করার সময় শিখিয়েছে যে মসজিদে ইবাদত করাটাকেও যেন স্বীকার করি কারণ উভয় জায়গাতেই পজিটিভ এনার্জি আসে ভারতীয় এবং ইসলামিক সংস্কৃতি মানেই হলো অন্যদের সম্মান করা আমিরাতে মানুষদের কাছ থেকে পাওয়া পারস্পরিক সম্মানের কারণেই আমি ইসলামকে ধর্ম হিসেবে মর্যাদা দিতে শিখেছি